হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু কোনো ব্লগ নয়, আজকে কয়েকটা জিনিস বলার জন্য, কয়েকটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি মিমিকে বললাম একটু ভিডিওটা করতে। সেটা হচ্ছে, আমি তিন চারটে ব্লগ আগে তোমাদেরকে বলেছিলাম আমাদেরই চ্যানেলের এক বন্ধু সৌমদীপ আর ওর মায়ের কথা। উনি অসুস্থ, কিছু টাকার প্রয়োজন এবং সেই টাকার অঙ্কটা কিন্তু অনেকটা কম নয়। সেটা শুনে তোমরা অনেকেই এগিয়ে এসেছো, যারা টাকা দিতে এগিয়ে এসেছো তারা তো বটেই, যারা ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছো তারাও, সকলের কাছেই অনেক অনেক ধন্যবাদ। আজকে যেটা বলার জন্য আমি এসেছি সেটা হচ্ছে, একটা কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে বা কোনো ভুল খবর বোধহয় কারো মাধ্যমে রটেছে যে ওদের যে টাকাটার প্রয়োজন ছিল সেটা অনেকটাই উঠে গেছে বা প্রবলেমটা সলভ হয়ে গেছে। তা কিন্তু নয়, অ্যাকচুয়ালি ওনার ট্রিটমেন্ট কিন্তু এখনও চলছে এবং কতদিন চলবে তার কিন্তু কোনো ঠিক নেই। তাই টাকার প্রয়োজন কিন্তু মেটেনি। আমি তাই এটা বলার জন্য এলাম যে হ্যাঁ, কিছু টাকা হয়তো উঠেছে এবং সেটা সাময়িক কিছুটা প্রবলেম হয়তো সলভ করতে পেরেছে, কিন্তু এটা নয় যে উনি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং প্রচুর টাকা উঠে গেছে, তা কিন্তু নয়। তো আবারও তোমাদের কাছে একই মানে অ্যাপিল করছি, তোমরা যারা পারবে প্লিজ একটু এগিয়ে এসো। আজকের এই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সৌম্যদীপের অ্যাকাউন্ট নাম্বার, ওর মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দেবো। যারা তোমরা পারবে প্লিজ একটু এগিয়ে এসো আর্থিকভাবে সাহায্য করার জন্য। আমরা সবাই চাই ওর মা খুব তাড়াতাড়ি ওর কাছে ফিরে আসুক, সুস্থ অবস্থায় ওর কাছে ফিরে আসুক। যে যতটুকু পারবে, 50 টাকা, 100 টাকা, এভাবেও তো অনেকটা টাকা একসাথে উঠে যেতে পারে। আমরাও যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি, আজকেও ইনফ্যাক্ট সেকেন্ড টাইম আমরা কিছু হেল্প করার সৌম্যদীপকে চেষ্টা করলাম। তাই আবার তোমাদের কাছে আমি একই রিকোয়েস্ট করছি, জানি তোমরা বিরক্ত হবে না, যেভাবে পারো প্লিজ এগিয়ে এসো। আমরা সবাই মিলে যদি পারি ওর মাকে সুস্থভাবে ওর কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে এটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো।